এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাও। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনাকে চাইলে অনেক সহজ করতে পারে। মসজিদে বিয়ে করবেন, মসজিদে। কোথায়? মসজিদে। আগে হইতো না হুজুর? আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো, বিচার হতো মসজিদে। বিষ্ণু ঈসা ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, এবাদত গা। এট এ টাইম এটা ছিল বিষ্ণুনবীর সচিবালয়, এটাই বিষ্ণুনবীর গণভবন, এটাই বিষ্ণুনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই ডিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআই এর ভবন। চিল্লাই বলেন ঠিক কিনা? এখন আমরা মসজিদ দিছি একদিকে, সমাজ নিয়ে গেছি আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছি আরেক পাল্লায়। সমাজ আর নামাজকে আলাদা করা চলবে না মুসলমান। সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাইল লাইনে উঠায় দিতে হবে। চিল্লাই বলো ঠিক কিনা? মসজিদে বিয়ে করান, কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজ্জত নিয়ে যাবে, বাবা এসে বসবে, ছেলেকে হিজাব কবুল, দুজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ খেজুর খাওয়াই দেবে, সুবহানাল্লাহ বলবেন না? টিপস শিখাই দিলাম, এইভাবে বিয়ে করাবে। আর যুবক যারা, যাদের কপালে এখনো কেউ জুটে নাই, আহা, তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা? নাম্বার ওয়ান, ইটস এ ভেরি সেন্সিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যান। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট। এটাকে হাসাহাসি করে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না, এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। বিয়ে বললেই করা যায় না, বিয়ে করা মানে দায়িত্ব নেয়া, ঠিক কিনা? কারণ যদি থাকি দুই পা যেথা খুশি সেথা যা, যদি থাকে চার পা তারপর কি? হ্যাঁ, আমার সাথে নিয়ে যা। আচ্ছা, সব জানে বলো। যদি হয় ছয় পা, আব্বু তুমি কই যাও? তো এই জন্য বিয়ে মানে দায়িত্ব। আই এম অ্যাড্রেসিং অল দ্য ইয়াংস্টার অফ ফরিদপুর ডিস্ট্রিক্ট, দ্য ম্যারেজ ইজ আ রেসপন্সিবিলিটি। এটা অনেক বড় দায়িত্ব। সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যে আগে আমি একা থাকতাম, একা ঘুমতাম, একা সব করতাম, এখন কাপল লাইফ লিড করতে হবে। একই ঘরের ভিতরে একা থাকা যাবে না, আমার সংসার হবে, এখন টোনাটুনি সংসার হবে, ঠিক কিনা? সো এই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ, তোমাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ওয়েল প্ল্যানিং লাগবে। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন, আছে না নাই? বিয়েতে কি দিতে হয়? মহারানা। বিয়েতে মহারানা দেয়া নফল, বিয়েতে মহারানা দেয়া কি? নফল, তাই না? সুন্না। রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে দেখেন ইসলাম রে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি। ইসলাম ফরজ করেছে মাহার, আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক। আলহামদুলিল্লাহ যৌতুক ফরিদপুরে নাই। যারা বিয়ে করো নাই হাত তোলো, আওয়াজ করে বলো হে আল্লাহ। হাত তুলে বাধা করলাম, আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজহারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে? খবরদার, যৌতুককে আমরা না বলে দিব, যৌতুককে আমরা সবাই বলে দিব নো। কি বলবো? তাহলে মোহর দিতে হবে। মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না? লাগবে। দুই নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে। ওয়ালিমা কি খাওয়াইতে হবে? ওয়ালিমা বৌভাত না? হ্যাঁ, বৌভাত। এটা কিন্তু সুন্নাত। এটারে এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন। তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের, মেয়েদেরকে আল্লাহ দায় দায়িত্ব দেয় না। ওয়ালিমা আপনি খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করেছিলেন ওই দিন রাতে 350 সাহাবাকে রুটি আর গোশত দিয়ে ওয়ালিমা খাইয়েছেন। সাহাবীরা খেয়ে মহানন্দ। তার বছরখানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে যখন খাইবারে বিয়ে করলেন, বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন। মরুভূমিতে বাসর হলো, বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বেরোলেন। এবার সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা খাওয়ান। ওই যে জাইনাব বিনতে জাহাসের ওয়ালিমাতে তো আপনি রুটি আর গোশ খাইয়েছিলেন 350 সাহাবীকে, আজকেও খাওয়ান।
বিশ্বনবীকে আজকে কিছু নাই আমার কাছে তোমার কাছে কি আছে গো এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বোলের মধ্যে রাখো বিশ্বনবী একটা বোলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাদিস এটা এসেছে হাইসান জালা হাইসান সাতু বানিয়েছে এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরায়া দিলেন বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ ভাত খাওয়ান ওয়ালিমা তবে ছেলে রাখা হবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছি যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছি বরযাত্রী মেয়ের বাবার উপর এটা জুলুম কয় বেয়াই বেয়াই আমার 600 লোক খাবে 600 লোক খাওয়াবেন কেন খান নাই জীবনে আপনি বেয়ার বেয়ারে খাওয়া এত মজা লাগে কেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তবে হ্যাঁ মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায় এন্টারটেইন করাতে চায় দ্যাটস ফাইন কোনো সমস্যা নাই কিন্তু ওয়ালিমা খাওয়ানো মোহর দেওয়া এই পুরোটাই ছেলেদের উপরে ফরজ করেছে কে এই জন্য ছেলেরা আগে থেকেই ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে তিন নম্বর ইনকোয়ারি করতে হবে ভালোভাবে মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সানস অ্যান্ড ডটার্স যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউ তালাশ করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এজন্য খুবই সাবধান বুঝে শুনে খুঁজতে হবে মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিষ্ণুই বললেন তুন কাহল মার আতুলি আরবা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা লিহা এদের সম্পদ আছে কিনা বলি জামালিহা সৌন্দর্য আছে কিনা বলে হাসাবিহা তার স্টেটাস একাডেমিক স্টেটাস ফ্যামিলি স্টেটাস সোশ্যাল স্টেটাস এগুলো আছে কিনা চার নাম্বার লি দিনিহা মেয়ের দিনদারি ধার্মিকতা বিষ্ণুই বলেন ফরফর বি জাতি দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এই জন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনবী বললেন ইদা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরীদ এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায় এক হচ্ছে খুলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইমটিজিং করে কিনা 31st নাইটে কোনো মেয়ের অন্য ফেরে টান দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে খুলুক ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা এটা হচ্ছে খুলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাবে না ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখে না না এটা করা যাবে না জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতি রাদিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব হাল আনতি রাদিয়া ফাতিমা আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে কি নারী সাইয়্যিদাতুন নিসাইহালিল জান্নাহ সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা চুপ রইলেন আসসুকুতু নিসফুর রেদা চুপ থাকা সম্মতির অর্ধেক বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন
তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দা কম্প্যাটিবিলিটি এক রকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন বর কনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বর মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশনস কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবেই আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফেক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা জায়েজ কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাস স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা না ফ্যামিলিতে কানা খুশা হবে মেয়েটারে কষ্ট দেওয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না নাই এই জন্য শরিয়া বলেছে কুফু দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইনটা কার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে 14ই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কিনা ম্যাডাম বিশ্ব ঠেলা ঠেলি দিবস বিশ্ব বেহায় দিবস এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকা ওয়েস্টে ইউরোপে আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মারে একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছরও তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় এটা হয় এই জন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সপ্তাহের সাত দিনই ভালোবাসা মাসের ৩০ দিনই ভালোবাসা বছরের ৩৬৫ দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মশালা বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সুন্নাত কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লকড রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয় তার নাম শয়তান ঠিক কিনা এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল এটা জায়েজ কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবো সব বুলে ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হলো হায় রে আসল কথাই তো জিজ্ঞেস নেই যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন জায়েজ ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজম তফা তাওয়াক্কাল আলা আল্লাহ ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না
কিন্তু বিয়ের জন্য সবটাই জায়েজ দেখা জায়েজ আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কি না ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার তাইলাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না দেখি নাই আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে আমি দেখি নাই বিশ্বনবী বললেন ইদহাব ফানদুর ইলাইহা ভুল করেছো তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহলে এই সহি মুসলিমের হাদিস বিশ্বনবী ধমক দিয়ে বললেন ইদহাব যাও না দেখে কিসের বিয়ে আব্বা দেখছে আম্মা দেখছে বিয়ে তো করবা তুমি তুমি দেখো তার মানে দেখে নেয়া সুন্নাত ঠিক কি না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারে দেখতাম সুবহানাল্লাহ কইবেন না সাহাবী সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা সুনানে আবু দাউদের হাদিস বিষ্ণু সাইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সুন্নাত হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ইচ্ছামতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকিহু মা তোবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যারে তোমার ভালো লাগে মা তোবা লাকুম যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মন একবার এদিকে ওটানে ওদিকে ওটানে আছে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে এদিকে ওটানে ওদিকে ওটানে এই ক্ষেত্রে এস্তেখারা করবেন কি করবেন কি করবেন এস্তেখারা কখনো শুনেন নাই এস্তেখারা হচ্ছে আপনি রাতে দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দুই রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে আল্লাহ ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে আল্লাহ ইস্তেখারা করবেন সহিহ বুখারীর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শেখাতো ওইভাবে ইস্তিখারাও শিখিয়ে দিয়েছে পড়েন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ পড়বেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ও আল্লাহ আপনার কাছে আমরা চাই কোনটা ভালো দেখিয়ে দেন واسالك من فضلك العظيم انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي في قرن امين اللهم ان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه الله এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখিরাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন আপনার মন ঝুঁকায় দিবে কে আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘুরায় দেন ঘুরায় দিবে কে ইস্তেখারা করুন ইস্তেখারার পরে কনসালটেশন করবেন আব্বা আম্মা আত্মীয় স্বজন মুরব্বি গার্ডিয়ান এরা এক্সপেরিয়েন্সড এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে আছে না নাই এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে ওশাবির হুম ফিল আম ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ সিদ্ধান্ত নেয়ার আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইয়েরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে এই দোয়াটা বেশি বেশি পড়বা রব্বানা
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে প্রিয় ভাইরা আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালেই যেন আমার চোখ জুড়ায়া যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালেই আমার চোখ জুড়ায়া যাবে এরকম সন্তান চাই কি চাই না আল্লাহ যেন ফরিদপুরে সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী গুণবতী নেককার স্ত্রী দান করে আমরা পড়ি আমিন আল্লাহ আমাদের ফ্যামিলিগুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমরা পড়ি আমিন আমরা যেন তোমার দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের